চাপাইনবাবগঞ্জে জনপ্রিয় হয়ে উঠছে বিদেশি জাতের আম বানানা ম্যাঙ্গো। সাডে সুমিষ্ট ও বাজারে চাহিদা থাকায় বাড়ছে এই আমের বাগানের সংখ্যা। চাপাইনবাবগঞ্জ প্রতিনিধি ডব্লিউ কুমার ঘোষের পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। থাইল্যান্ড থেকে আসা নাভি জাতের এই আমের নাম বানানা। দেখতে আকর্ষণীয়, স্বাদে ও গন্ধে অনন্য। এমন বৈশিষ্ট্যের কারণে এই আম চাষে আগ্রহী হয়ে উঠছেন অনেকেই। চাষ পদ্ধতি সহজ হওয়ায় এই আম চাষ করে লাভবান হচ্ছেন তারা বাড়ছে বাগানের সংখ্যাও এই আমটা লম্বায় নয় থেকে এগারো ইঞ্চি হয় এবং ডায়ামিটার হয় সাত থেকে নয় ইঞ্চি প্রত্যেকটা আমের ওজন হয় সাড়ে তিনশো থেকে চারশো গ্রাম আমরা বেনানা ম্যাঙ্গো বাণিজ্যিকভাবে চাষ শুরু করেছি সাড়ে তিনশো পঞ্চাশশো মতো গাছ আছে এর বাজার মূল্য ভালো এটা বাস্তবসম্মত এবং বেশ দাম পায় দু হাজার দশে চাপাই নবাবগঞ্জের হর্টিকালচার সেন্টারের গবেষকরা বানানা জাতের আমকে দেশের আবহাওয়ার সাথে খাপ খাওয়াতে গবেষণা শুরু করেন ১৩ সালে আসে প্রথম সাফল্য দু হাজার ষোলো থেকে শুরু হয় এই জাতের আম গাছের চারা বিক্রি এই আমের ক্যানোপিটা এত বেশি ছড়ায় না এবং ছোট অবস্থায় আম আসে এবং গাছ প্রচুর আম ধরে সাধারণত জুনের শেষে এই জাতের আম বাজারে আসে রপ্তানিযোগ্য এই আম চাষ করে বাণিজ্যিক সফলতা আসবে বলছেন ফল গবেষকরা আমের ভিতরে কাটার পরে টেবিল খুব সুন্দর ভালো এবং এর ভিতরে জুস কম কিন্তু মিষ্টতা সুন্দর এবং খাওয়ার টেবিল পারপাসে খুবই চমৎকার ভালো সেই দিকে দৃষ্টি দিয়ে আমরা বলতে পারি যে এটা সারা বাংলাদেশে এটা কমার্শিয়ালি বাণিজ্যিকভাবে চাষ উপযোগী নবাবগঞ্জ হর্টিকালচার সেন্টার এবছর গ্রাফটিং পদ্ধতিতে এক হাজার পাঁচশো বানানাজাতের আমের চারা উৎপাদন করেছে নিউজ ডেস্ক